মূল্যস্ফীতি সর্বত্র, এটি শুধু যে আমাদের দেশের সমস্যা তা নয়। পাশের দেশ ভারতে কিছুদিন আগে প্রতি কেজি টমেটো 10 রুপিতে বিক্রি হতো, কিন্তু এখন এর দাম বেড়ে গেছে। প্রতি কেজি টমেটো কিনতে খরচ হচ্ছে 130 থেকে 200 রুপি। এমন দাম বৃদ্ধিতে শুধু সাধারণ মানুষই ক্ষতিগ্রস্ত হন না, তারকাদেরও পয়সার হিসাব রয়েছে। তারাও মূল্যস্ফীতির কারণে ভিন্নভাবে বাজার সদাই ও খাদ্য তালিকার কথা চিন্তা করেন। টমেটোর দাম বাড়ায় বলিউড তারকা সুনীল শেঠি সবজিটি খাওয়া কমিয়ে দিয়েছেন বলে সম্প্রতি ভারতের একটি সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন। অ্যাকশন হিরো ও মাসলধারী ফিগারের জন্য খ্যাত সুনীল শেঠি টাটকা সবজি খেতে পছন্দ করেন। তিনি বাজারে গেলে 1 বা 2 দিন খাওয়া যায় এমন পরিমাণ সবজি কিনে থাকেন। টমেটোর দাম বাড়ায় সে রুটিন ব্যাহত হচ্ছে তার। এ প্রসঙ্গে সুনীলের ভাষ্য, সব ধরনের তরকারিতে টমেটো দিলে তা খাবারের স্বাদ বাড়ায়, এছাড়া চাটনি ও সালাদ হিসেবে খাওয়া যায় টমেটো। দাম আগের চেয়ে বাড়ায় এখন তার টমেটো খাওয়ার পরিমাণ কমেছে। এছাড়া রেস্টুরেন্টে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন এই বলিউড তারকা অভিনেতা। সিনে আঙিনায় আসার আগে থেকেই তিনি এ ব্যবসায় যুক্ত, এ কারণে যে কোনো দ্রব্যমূল্য বাড়লে হেরাফেরি খ্যাত এ অভিনেতা সতর্ক হয়ে পড়ে। তবে সুনীল শেঠির বিষয়ে একটি কথা উল্লেখ না করলেই নয়, এই তারকার নিজের খামার বাড়ি রয়েছে, সেখানে নিজ হাতে সবজি চাষ করে থাকেন তিনি। তাই বাজারে দাম বাড়লেও তার হাতে আছে বিকল্প উপায়, নিজের খামার বাড়ি তখন হয়ে ওঠে সবজির আরেক ভিন্ন উৎস। এভাবেই সিনেমার তারকা হয়ে ব্যক্তিজীবন ও খাদ্যাভ্যাসে অনন্য একজন সুনীল শেঠি। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।